নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের পোল্ট্রি ফিড বা মুরগির খাবারের হোলসেলিং বিজনেস নিয়ে সম্পূর্ণ তথ্য দেব। অর্থাৎ এই ব্যবসাতে আপনি কিভাবে এই পোল্ট্রি ফিডের ডিলারশিপ নিয়ে পাইকারি রেটে মার্কেটে ফিড সাপ্লাই করবেন এবং মাসে 40 থেকে 50 হাজার বা তারও বেশি রোজগার করবেন তার ফুল গাইডেন্স দেব। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত আইডিয়ার মধ্য থেকে একটি আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। বন্ধু, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে পোলট্রি বা মুরগির চাহিদা মার্কেটে এত বেশি রয়েছে যে এটাকে একটা প্রোগ্রেসিভ বিজনেস হিসাবে ধরা হয়। আর এই পোলট্রি একমাত্র যে খাবারটি খেয়ে বড় হয় তা হলো ফিড। আর এই পোলট্রি ফিডের মার্কেটের বর্তমান গ্রোথ রেট 15 থেকে 17% পার ইয়ার। কি বিপুল চাহিদা রয়েছে মার্কেটে এই পোলট্রি ফিডের তা কল্পনাও করা যাবে না। বন্ধু, এই অত্যধিক চাহিদার জন্যই যখনই মার্কেটে যোগান কম পড়ে যায় তখনই অত্যধিক দাম দিয়ে ফার্ম মালিককে কিনতে হয় এই ফিড, আর তাই জন্যেই পোলট্রির দামও বেড়ে যায়। তো আপনি যদি এই পোলট্রি ফিডের হোলসেলিং বিজনেস শুরু করেন, এর অত্যধিক চাহিদার জন্য এবং গ্রোথ রেটের জন্যই আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হবেই, আর তাই জন্যে এই ব্যবসায় লোকসানের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু আপনি শুরু করবেন কিভাবে, কোথা থেকে ডিলারশিপ নেবেন, কত টাকা লাগবে, কিভাবে মার্কেটিং করবেন, আর ইনকামই বা কত হবে, এই সব নিয়েই আজকের এই ভিডিও। বন্ধু, ভিডিওটা পুরোটা দেখুন। বন্ধু, এই পোল্ট্রি ফিডের হোলসেলিং বিজনেস সম্পর্কে এ টু জে তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, আপনি যদি নতুন ব্যবসা শুরু করার ভাবনা নিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে বলবো সঠিক ভিডিও দেখছেন আপনি। নতুন শুরু করার ব্যবসার মতো এটি উপযুক্ত ব্যবসা। এই পোলট্রি ফিডের হোলসেলিং ব্যবসায় যেমন আছে ডিম্যান্ড তেমন আছে আয়ের সুযোগ। আপনার চাই শুধু একটা প্রপার বিজনেস প্ল্যান, প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজি, কিছু টাকার ইনভেস্টমেন্ট আর আপনার বুদ্ধি। তাই টোটাল বিজনেস মডেলটা ভালো করে বোঝানোর জন্য বিজনেস প্রসেসটা আমি মোট 6টি ধাপে আলোচনা করব আজকে। আমি প্রথম ধাপে আপনাদেরকে বলবো এই পোলট্রি ফিডের হোলসেলিং বিজনেসটি অ্যাকচুয়ালি কী রকম বা আপনার কাজটি ঠিক কী এই ব্যবসাতে। দ্বিতীয় ধাপে আমি বলবো আপনাদের এই পোলট্রি ফিডের হোলসেলিং ব্যবসা শুরু করতে গেলে কী কী প্রয়োজন পড়বে আপনার সেই সম্পর্কিত বিষয়। তৃতীয় ধাপে আমি আলোচনা করব আপনি কোথা থেকে ডিলারশিপ নেবেন বা কোথা থেকে ফিড আনবেন পাইকারি রেটে বিক্রি করবার জন্য। চতুর্থ ধাপে আমি আপনাদেরকে গাইডেন্স দেব এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন সেই নিয়ে। পঞ্চম ধাপে আমি আপনাদেরকে দেব মার্কেটিং কিভাবে করবেন সেই সংক্রান্ত টিপস, অর্থাৎ মার্কেটিংয়ের গাইডেন্স। এবং সবশেষে ষষ্ঠ ধাপে আমি আলোচনা করব এই পোলট্রি ফিডের হোলসেলিং বিজনেসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেই সংক্রান্ত বিষয়ে। তাহলে বন্ধু, চলুন শুরু করা যাক প্রথম ধাপ। প্রথম ধাপে দেখে নেওয়া যাক এই পোলট্রি ফিডের হোলসেলিং বিজনেসটি ঠিক কী রকম। খুব সহজ কথায় বন্ধু, এই পোলট্রি ফিডের হোলসেলিং ব্যবসায় আপনি কোনো একটি বিশ্বস্ত পোলট্রি ফিড কোম্পানির ডিলারশিপ নেবেন এবং আপনার এলাকায় বা আপনাকে যতটুকু এলাকার মার্কেটিংয়ের জন্য দেওয়া হয়েছে সেই এলাকার মধ্যে যত পোলট্রি ফার্ম আছে তাদের পাইকারি রেটে পোলট্রি ফিড ও সেই সংক্রান্ত অন্যান্য প্রোডাক্ট সাপ্লাই দিতে থাকবেন আপনি। তাদের ডিম্যান্ড অনুযায়ী পোলট্রি ফিড বা খাবার সাপ্লাই দিয়ে যে কোনো হোলসেলিং বিজনেসের মতো নির্দিষ্ট পার্সেন্টেজে আপনি ইনকাম করতে থাকবেন। এই হচ্ছে পোলট্রি ফিডের হোলসেলিং বিজনেস। এবার এই বিজনেস শুরু করতে গেলে আপনার কী কী প্রয়োজন পড়বে প্রথমেই চলুন সেটা দেখে নেওয়া যাক। বন্ধু, এই পোলট্রি ফিডের হোলসেলিং ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই আপনাকে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে লোকাল অথরিটির কাছ থেকে। আপনি গ্রামে বাস করতে পারেন বা শহরে বাস করতে পারেন। যদি গ্রামে বাস করেন, বেসিক্যালি এই পোলট্রি ফার্মগুলো গ্রামের দিকে বেশি থাকে, তাই গ্রামে বাস করলে আপনি যদি এই পোলট্রি ফিডের হোলসেলিং বিজনেস শুরু করেন আপনাকে পঞ্চায়েতের, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আপনি যদি শহর এলাকায় বাস করে থাকেন আপনাকে হয় পৌরসভার অফিস থেকে অথবা কলকাতার কোনো এলাকায় বাস করলে কলকাতার বোরো অফিস থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। এটা সবার প্রথম ধাপ। এরপর আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাতে হবে
যেটা কারেন্ট অ্যাকাউন্ট হলে বেশি ভালো হয়, কারণ আপনার মানি ট্রান্সফারটা অনলাইনেই বেশি হতে থাকবে। এই দুটি হলো পেপার সংক্রান্ত বা অফিসিয়াল রিকোয়ারমেন্ট। তিন নাম্বার রিকোয়ারমেন্ট বা প্রয়োজন হলো আপনাকে পোলট্রি ফিড সম্পর্কিত ধারণা তৈরি করতে হবে, অর্থাৎ কতদিনের মুরগির বাচ্চার জন্য কোন ফিড উপযুক্ত, মুরগির কোন রোগের জন্য কোন মেডিসিন উপযুক্ত। খুব সহজ কথায় মুরগির বয়স অনুযায়ী তার ফিডের বন্দোবস্ত করতে হয়। মুরগি যখন 7 থেকে 10 দিন পর্যন্ত বয়স থাকবে, যে স্টেজটার নাম স্টার্টার, সেই এজে তাকে স্টার্টার ফুড দিতে হবে। তারপর 10 থেকে 25 দিন পর্যন্ত বয়স, যেটাকে গ্রোয়ার পিরিয়ড বলা হয়, তাকে প্যালেট খাবার দিতে হয়। এবং তারপর 25 দিন পেরিয়ে গেলে যে খাবার আমাদেরকে মুরগিকে দিতে হবে তার নাম হচ্ছে ম্যাস। তো এই ধরনের কোন বয়সের মুরগির কোন খাবার, শুধু তাই নয়, কোন মুরগির কোন রোগ হলে কোন মেডিসিন তাকে অ্যাপ্লাই করতে হবে, আপনার পোলট্রি ফিডে কোন কোন কম্পোনেন্টস আছে এবং তা মুরগির জন্য কেন উপযোগী, এই সংক্রান্ত বিষয়ে ধারণা তৈরি করতে হবে আপনাকে। তবে আপনি ফার্ম মালিক যারা রয়েছে, পোলট্রি ফার্মে যারা পোলট্রি চাষ করছেন, তাদেরকে আপনি কনভিন্স করিয়ে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তাই এই ব্যবসা শুরু করার তৃতীয় রিকোয়ারমেন্ট হলো আপনাকে এই পোলট্রি এবং পোলট্রি ফিড সম্পর্কিত বিষয়ে ধারণা তৈরি করতে হবে। আপনি এই সংক্রান্ত বিষয়ে ছোট একটা ট্রেনিং করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী বিষয়ক দপ্তর থেকে, অথবা আপনি যে কোম্পানির ডিলারশিপ নেবেন তিনি আপনাকে প্রাথমিকভাবে বুঝিয়ে দিতে পারবেন তার পোলট্রি ফিডে কী কী কম্পোনেন্টস আছে এবং কোন ফিডটি কোন বয়সের জন্য উপযুক্ত সেই সংক্রান্ত বিষয়ে। এটা হলো তৃতীয় রিকোয়ারমেন্ট। এবার আসি চতুর্থ রিকোয়ারমেন্টে বন্ধু। আপনাকে এই পোলট্রি ফিডের বস্তাগুলোকে সঞ্চয় করে রাখার মতো একটা জায়গার বন্দোবস্ত করতে হবে। প্রথমেই দোকানঘর নেওয়ার পিছনে ছুটবেন না বন্ধু, আপনি বাড়ি থেকে শুরু করতে পারবেন। আপনাকে তো শুধু ওই ডিলারশিপ নেওয়ার পর পোলট্রি ফিডের বস্তাগুলোকে এক জায়গায় স্ট্যাক করে রাখতে হবে, অর্থাৎ মজুত করে রাখতে হবে। সেই জায়গাটুকু আপনার বাড়িতে থাকলে আপনি বাড়ি থেকেই শুরু করে দিতে পারবেন। তারপর যখন আপনার ব্যবসা বড় হবে, 6 মাস যাবে, তখন আপনি দোকানের বন্দোবস্ত করবেন, কারণ প্রথমেই দোকানঘর নিতে গেলে আবার অহেতুক ভাড়া শুরু হয়ে যাবে প্রথম থেকেই। এটা হলো চতুর্থ রিকোয়ারমেন্ট। এছাড়া পঞ্চম রিকোয়ারমেন্ট হলো আপনাকে ওই পোলট্রি ফার্মগুলোতে এই বস্তাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ ডেলিভারি করবার জন্য, একটা ভাড়ার গাড়ির ব্যবস্থা করতে হবে। আপনাকে আপনার লোকেশান থেকে ওই প্রত্যেকটি ফার্মে, যেগুলি ন্যাচারালি একটু মাঠের ধারে লোকালয় থেকে দূরে হয়ে থাকে, সেখানে এই ফার্মে খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনাকে গাড়ির বন্দোবস্ত করতে হবে। এবং সবশেষের রিকোয়ারমেন্ট হলো আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কিছু টাকার। কত টাকার ইনভেস্টমেন্ট করতে হবে তা একটু পরে বলছি বন্ধু। তার আগে দেখে নেওয়া যাক আপনি ডিলারশিপ নেবেন কোন কোম্পানির কাছ থেকে। বন্ধু, আপনার বাড়ি ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলায় যে কোনো প্রান্তেই হোক না কেন, আপনার এলাকায় বা আপনার জেলায়, বা খুব যদি সম্ভব হয় আপনার পার্শ্ববর্তী জেলায় যে সমস্ত পোলট্রি ফিড কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনি একটু খোঁজ করলেই দেখতে পাবেন ন্যাশনাল পোলট্রি ফিডের কোম্পানিগুলো, অর্থাৎ যে সমস্ত পোলট্রি ফিডের কোম্পানি সারা ভারতবর্ষ জুড়ে ব্যবসা করছে, সেরকম কোম্পানির প্রোডাক্টও আপনি ডিলারশিপে নিতে পারবেন আপনার জেলার থ্রুতে, বা আমাদের রাজ্যের কোম্পানিগুলোর থেকেও আপনি ডিলারশিপ নিতে পারবেন, বা লোকাল কোম্পানিরও ডিলারশিপ নিতে পারবেন। তো এইরকমভাবে আপনি কন্ট্যাক্ট নাম্বার কোথা থেকে পাবেন, আপনি গুগলে সার্চ করতে পারবেন বন্ধু। গুগলে গিয়ে সার্চ করবেন এই ওয়ার্ডটা লিখে, পোলট্রি ফিড ম্যানুফ্যাকচারার নিয়ার মি, লিখে সার্চ করলেই আপনি সার্চ রেজাল্টে আপনার জেলার বা আপনার পার্শ্ববর্তী জেলার বিভিন্ন পোলট্রি ফার্মের পোলট্রি ফিডের যে কোম্পানিগুলো রয়েছে তাদের ঠিকানা এবং কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। এছাড়াও গোটা পশ্চিমবঙ্গের এই পোলট্রির প্রোডাকশানগুলোকে কন্ট্রোল করবার জন্য একটা ফেডারেশন আছে, যেই ফেডারেশনের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার, সেই সঙ্গে জেলার যে আধিকারিকরা রয়েছে তাদের ফোন নাম্বার পর্যন্ত আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটা বিশ্বস্ত পোলট্রি ফিড ম্যানুফ্যাকচারার কোম্পানির ঠিকানা ও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনাদের বাড়ি যদি দক্ষিণবঙ্গের কোনো জেলায় হয়ে থাকে, আপনারা সেই সমস্ত জেলা কেন্দ্রিক ফোন নাম্বারে ফোন করে বা ঠিকানায় গিয়ে ভিজিট করে এই ব্যবসা সংক্রান্ত কথাবার্তা মেটাতে পারেন বন্ধু। পোলট্রি ফিডের বিজনেস শুরু করতে চান আপনারা, ডিলারশিপ নিতে চান, এই সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারেন বন্ধু। এবার আসি বন্ধু পরের ধাপে, আপনি কত টাকার ইনভেস্টমেন্ট করবেন এই ব্যবসা শুরু করতে গেলে। ব্যাপারটা খুব সহজ করে আলোচনা করি বন্ধু। একটা পোলট্রি ফিডের বস্তায় 50 কেজি পোলট্রি ফিড থাকে, সেটা স্টার্টার পিরিয়ডের হোক, গ্রোয়ার পিরিয়ডের প্যালেট হোক, বা বড়দের জন্য ম্যাস খাবার। এই 50 কেজির ফিডের প্যাকেটের পাইকারি দাম 900 টাকা থেকে শুরু করে 1100-1200 টাকা পর্যন্ত হয়ে থাকে।
যেটাকে আপনি যখন মার্কেটে সেল করবেন 50 টাকা প্রত্যেক বস্তা হিসাবে পাইকারি রেটে লাভ রেখে আপনি বিক্রি করতে পারবেন ওই ফার্ম মালিকদের কাছে। এবার আপনি যদি এই 900 টাকা বা 1000 টাকা এক বস্তা হিসাবে এই পোলট্রি ফিড তোলেন, আপনার স্ট্যাক করেন, তাহলে আপনার কীরকম টাকা ইনভেস্টমেন্ট পড়বে চলুন দেখে নিই বন্ধু। প্রথমে আপনি যে কোম্পানির থেকে ডিলারশিপ নেবেন তার কাছে সিকিউরিটি মানি হিসাবে মোটামুটিভাবে 20-25 হাজার বা 30 হাজার টাকা, যে কোম্পানি যেরকম ডিম্যান্ড হিসাবে আপনাকে জমা রাখতে হলো। এরপর আপনি 1 টন বা 2 টন যদি ফিড নিয়ে ব্যবসা শুরু করেন, অর্থাৎ 1 টন মানে হচ্ছে আপনার 20 বস্তা, 2 টন মানে 40 বস্তা, সেই হিসাবে যদি নিয়ে ব্যবসা শুরু করেন আপনার মোটামুটিভাবে পোলট্রি ফিড স্ট্যাক করবার জন্য 20 হাজার কি 40 হাজার টাকা খরচ পড়বে। এটা হলো আপনার ওই পোলট্রি ফিড কিনে নিয়ে আসার টাকা। এছাড়া আপনি পোলট্রি ফার্মের মালিকদের কাছে ফিড সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্যাশ টাকায় পেমেন্ট পাবেন না, সেক্ষেত্রে আপনার একটা ডিউ থেকেই যাবে, সেই অ্যামাউন্টটাকেও আপনাকে ধরতে হবে। তাহলে যদি টোটাল ইনভেস্টমেন্ট একটু হিসাব করি, কোম্পানিকে দেওয়া সিকিউরিটি মানি, আপনার ওই 2 টন প্রোডাক্ট কিনবার মতো 40-50 হাজার টাকা, প্লাস ওই পোলট্রি ফার্মের মালিকদের কাছে পড়ে থাকা ডিউ, এই হিসাব করতে গেলে মোটামুটিভাবে 1 লক্ষ টাকা মিনিমাম আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন এই পোলট্রি ফিডের হোলসেলিং বিজনেস শুরু করতে গেলে। তবে একটা কথা বলে দিই বন্ধু, আপনি যে কোনো পোলট্রি ফিড ম্যানুফ্যাকচারের কাছে গিয়ে এই পোলট্রি ফিডের ডিলারশিপ নিতে চাইলে প্রথমেই আপনাকে কোনো একটি এলাকার ডিলারশিপ ওনারা দিতে চাইবেন না, কারণ আপনি নতুন ব্যবসা শুরু করছেন, ওই কোম্পানির প্রোডাক্ট আপনি প্রপার ওয়েতে মার্কেটিং করতে পারবেন কি না, প্রত্যেক মাসে 10-20 টন প্রোডাক্ট সেল করতে পারবেন কি না, সেই বিশ্বাস আপনার উপর কোম্পানি তৈরি করতে 3 মাস সময় নেবে। সেই ডিম্যান্ড পূরণ করতে পারলে আপনি অটোমেটিক্যালি ডিলারশিপ পেয়ে যাবেন। তাহলে আপনি মার্কেটিং কিভাবে করবেন সেটাকে একটু জেনে নিতে হবে বন্ধু। আপনাকে যে এলাকার জন্য এই ডিলারশিপ দেওয়া হবে বা আপনার এলাকায় যত পোলট্রি ফার্ম আছে তাদের কাছে আপনাকে নিজেকে যেতে হবে এবং আপনার প্রোডাক্টের গুণাগুণ এবং অন্য কোম্পানির প্রোডাক্টের তুলনায় কোন দিক থেকে ভালো এবং কোন দিক থেকে ওই কৃষক প্রফিট আর্ন করবেন সেটাকে বোঝাতে হবে। দরকার পড়লে আপনি কোম্পানির সেলস এক্সিকিউটিভকে নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, আপনার এলাকায় যে সমস্ত পোলট্রি ফার্মগুলো রয়েছে তারা ইতিমধ্যেই কোনো না কোনো প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট কিনে কিন্তু খাওয়াচ্ছেন, তাই সেই কোম্পানির প্রোডাক্ট কেনা বন্ধ করে আপনার প্রোডাক্ট কেনানো বা কনভিন্স করানো একটু চাপেরই ব্যাপার। এর জন্য আপনাকে বিজনেস টেকনিক অ্যাপ্লাই করতে হবে বন্ধু। আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার হাতিয়ার এবং আপনার বুদ্ধি এবং আপনার ব্যবহার, এটা তো ব্যবসার নিয়মেই আছে বন্ধু। প্রথমেই আপনি নতুন কোনো কোম্পানির প্রোডাক্ট সেল করতে গেলেন আর ওই পোলট্রি ফার্মগুলো আপনার জন্যই বসেছিল, আপনার প্রোডাক্ট কিনে নেবেন বা নিতে শুরু করে দেবেন, এটা একেবারেই হবে না। 20টি পোলট্রি ফার্ম ঘুরলে মেরে কেটে 4টি কিংবা 5টি পোলট্রি ফার্ম আপনাকে অর্ডার দেবে প্রথম মাসে, কিন্তু ফলো আপ করতে করতে আপনি 6 মাসের মধ্যে ওই 20টা পোলট্রি ফার্মেই জিতে যেতে পারবেন আপনার প্রোডাক্ট সেল করবার জন্য। এখানেই ফলো আপ, আপনার ব্যবসার টেকনিক এবং সেই সঙ্গে প্রোডাক্টের গুণাগুণ নির্ভর করে থাকে বন্ধু। এবার আসি সবশেষে ইনকামের রাস্তায় বন্ধু। আপনি মোটামুটিভাবে প্রত্যেকটি বস্তা পিছু 50-40 টাকা, কখনো 60-65 টাকা ইনকাম রাখতে পারবেন প্রত্যেক বস্তা পিছু, এবং যখন খুব চাপাচাপির সময় কোম্পানির থেকে প্রেশার পড়ে যাবে সেই ক্ষেত্রে আবার 20-30 টাকাতেও আপনাকে বস্তা ছাড়তে হবে, অর্থাৎ গড়পড়তা হিসাবে একটা বস্তায় 50 টাকা লাভ রেখে আপনি পাইকারি রেটে সেল করবেন। এই হিসাবে যদি ব্যবসার প্রথম দিকে একদিনে 10টা বস্তা ফিড বিক্রি করেন আপনার একদিনে ইনকাম হলো 1000 টাকা। এবার আপনার ব্যবসা যত বাড়বে 6 মাস 1 বছর পর বা 2 বছর পর যখন আপনি আপনার জেলার বহু পোলট্রি ফার্মকে আপনার প্রোডাক্ট সাপ্লাই করতে পারবেন, প্রত্যেক দিনে 40-50 বস্তা আপনার ডেলিভারি দিতে পারবেন, সেই সময় আপনার ইনকাম কত টাকা হতে পারবে আপনি অনুমান করতে পারবেন বন্ধু। আজকের বিজনেস মডেলটা এখানেই শেষ করি বন্ধু, পরের ভিডিওতে নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আবার আলোচনা করব। ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ।